নমস্কার, তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ে জীবনানন্দ দাশের শিকার কবিতা থেকে এমসিকিউ, এসিকিউ ও কিছু বড় প্রশ্ন। চলো আজকে আর দেরি না করে দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, আকাশের রং ঘাস ফড়িঙের দেহের মতো। আকাশের রং ঘাস ফড়িঙের দেহের মতো। প্রথম প্রশ্ন দেখো, আকাশের রং ঘাস ফড়িঙের দেহের মতো। উত্তর হবে কোমল নীল। তোমরা দেখো, তোমাদের কবিতার প্রথমেই কিন্তু একটি ভোরের বর্ণনা দিয়ে শুরু হয়েছে। ঠিক সেই ভোরবেলা আকাশের রং কিন্তু সেই ঘাস ফড়িঙের দেহ যেমন কোমল নীল হয় ঠিক তেমনই ছিল। সেই ভোরবেলায় আকাশের রং ঘাস ফড়িং যেমন নীল রঙের হয় ঠিক তেমনই ছিল। দুই দাগে দেখো, চারিদিকে পিয়ারা ও নোনার গাছ কেমন ছিল, টিয়ার পালকের মতো সবুজ ছিল। কারণ টিয়ার পালক কেমন হয়, সবুজ রঙের হয়, তেমনি চারিদিকে পিয়ারা এবং নোনার গাছেও গাছগুলো ঠিক তেমনই। পরেরটি দেখো, শিকার কবিতায় বর্ণিত মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা রেখেছিল। উত্তর হবে কবির নীল মদের গ্লাসে। আকাশে জ্বলছে এখনো, আকাশে জ্বলছে কি, উত্তর হবে তারা। কারণ এখনও সূর্যের আলো যেহেতু পৌঁছায়নি, সেই জন্য আমরা সকালে উঠলেই কিন্তু দেখতে পাই যে একটি তারা জ্বলতে থাকে এবং সেই তারাটিকে আমরা শুক তারা নামে চিনি। পরেরটি দেখো, হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করে, উত্তর হবে আগুন জ্বেলেছে। এখানে দেখো, দেশওয়ালি বলতে বোঝানো হয় যেই মানুষগুলোর বসস্থান থাকে না, যারা এক জায়গা থেকে আরেক জায়গা স্থাপন করে, সেই মানুষগুলোর কথা বলা হয়েছে যারা সেই হিমের রাতে অর্থাৎ শীতের রাতে তাদের শরীরকে গরম রাখার জন্য তারা আগুন জ্বেলেছিল। পরেরটি দেখো, দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের যাতে শুকনো অসত্য। এখানে তাদের বলতে কিন্তু দেশওয়ালিদের কথা বলা হয়েছে, যে দেশওয়ালিরা শুকনো পাতা আর আগুন ধরিয়েছিল, যেই আগুন এখনও ভোরবেলাও পর্যন্ত জ্বলছিল। সাতটাকে দেখো, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, কিসের রং, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। দেখো এখানে কুমকুম বলতে কিন্তু আমরা মেয়েরা যে টিপ পড়ি, যে লাল রঙের টিপগুলো পড়ি, সেই টিপের কথা বলা হয়েছে। প্রথমে যখন দেশওয়ালিরা রাত্রেবেলা আগুন জ্বেলেছিল, তখন কিন্তু সেই আগুন মোরগ ফুলের মতো কিন্তু লাল হয়েছিল। এরপর যখন সূর্যের আলো তার মধ্যে পড়ে, তখন কিন্তু সেটা আর কুমকুমের মতোও থাকে না। অনুরূপ প্রশ্নটি দেখো, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে। যখন সূর্যের আলো পড়েছে, তখন কুমকুমের মতো কিন্তু আর নেই, তখন সেটা কেমন হয়ে গেছে, সেটা হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। পরেরটি দেখো, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। পরেরটি দেখো, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। উত্তর হবে বন ও আকাশ নীল ডানার মতো ঝিলমিল করছে। এরপরে দেখো, ভোরের জন্য অপেক্ষা করছিল। ভোরের জন্য কে অপেক্ষা করছিল, উত্তর হবে বাদামি হরিণ। দেখো বাদামি হরিণটি একটি ভোরের জন্য অপেক্ষা করছিল, কারণ সে সারা রাত একটি চিতাবাঘিনীর হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সেই অন্ধকারে কিন্তু ঘুরে বেরিয়েছে। কখন সেই ভোর হবে এবং সেই ভোরের আলোয় সে নেমে আসবে। পরেরটি দেখো, সবুজ সুগন্ধি ঘাসকে কবি তুলনা করেছিলেন বাতাবি লেবুর সঙ্গে। বারোটাকে দেখো, এই নীল আকাশের নিচে, নীল আকাশের নিচে হরিণটি কিসের মতো জেগে ওঠে, উত্তর হবে সোনার বর্ষার মতো জেগে ওঠে। পরেরটি দেখো, একটা অদ্ভুত শব্দ, শব্দটি হলো, উত্তর হবে হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ।
দেখো, করিমটি যখন একটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সারা রাত সুন্দরীর বন থেকে অর্জুনের বনে এইভাবে ঘুরে ঘুরে বেরিয়েছে, যখন সে নিজেকে বাঁচিয়ে উঠেছে, যখন ভোর হয়, কিন্তু তার মধ্যে একটা উল্লাস কাজ করে যে সে নিজেকে বাঁচাতে পেরেছে, নিজের প্রাণকে বাঁচাতে পেরেছে। কিন্তু তারপরে কিন্তু এক অদ্ভুত শব্দ শোনা যায়। সেই শব্দটা ছিল হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ। সে কিন্তু চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে পারলেও শিকারের হাত থেকে তার প্রাণ বাঁচাতে পারেনি। পরেটি দেখো, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, নদীর জল মচকা ফুলের মতো লাল। কারণ যখন হরিণটাকে গুলিবিদ্ধ করা হয় তখন সে ছিল নদীর পাড়ে দাঁড়িয়ে, এবং তার যে শরীর থেকে যে রক্তপাত হয় সেই রক্ত নদীর জল যেন মচকা ফুলের মতো লাল হয়ে গেছিল। পরেটি দেখো, উষ্ণ লাল রঙটি ছিল, উষ্ণ লাল রঙটি ছিল হরিণের মাংসের। হরিণটিকে যখন শিকার করে কিছু মানুষ তাদের লোভ লালসার জন্য তাকে রান্না করে, এবং সেই মাংসের রং উষ্ণ লাল বর্ণ ধারণ করে। পরেটি দেখো, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় কি গল্প হতো? উত্তর হবে, পুরনো শিশির ভেজা গল্প। পরেটি দেখো, শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হলো বনলতা সেন। তোমাদের যদি বনলতা সেন না দিয়ে এখানে মহাপৃথিবী দেয় তাহলে তোমরা মহাপৃথিবী অ্যান্সার করবে, আর যদি দুটোই থাকে তাহলে যে কোনো একটি করলেও তোমরা রাইট পাবে। এরপর এসএকিউতে চলে যায়। প্রথম প্রশ্ন দেখো, শিকার কবিতায় পেয়ারা ও নোনার গাছকে কবির কেমন মনে হচ্ছে? দেখো, পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। উত্তর হবে, চারিদিকে তাহলে পেয়ারা এবং নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ ছিল। পরেটি দেখো, একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? দেখো, কবি জীবনানন্দ দাশ শিকার কবিতায় রাজজাগা তারাটিকে প্রথমে পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন। পরের অনুরূপ প্রশ্নটি দেখো, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? তোমরা লাইনটা একটু দেখো, একটি তারা এখনো আকাশে রয়েছে, পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গোধূলি মদির মেয়ের মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। এখানে দেখো, একটি তারার সঙ্গে এখানে দুটি উপমা ব্যবহার করা হয়েছে। প্রথম উপমায় বলেছে যে গ্রাম বাংলার কোনো নতুন গৃহবধূ তার বাসর ঘরে যেমন লজ্জারাঙা মুখ করে বসে থাকে, করে ঠিক তেমনি সেই তারাটিও যেন লজ্জারাঙা মুখ করে মুখ ঢেকে বসে আছে। দ্বিতীয় উপমায় দেখো কি বলেছে, মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কবিতার ভাষায় বলতে চাইছে যে কবির নীল মদের গ্লাসে যে মুক্তাটি রেখেছিল, সেই মুক্তাটি নীল মদের গ্লাসে রাখার পর সেটি অস্পষ্ট দেখাচ্ছিল। অর্থাৎ আমরা জানি মুক্ত সাদা হয়, এবং সেই মুক্ত যখন নীল কোনো গ্লাসে রাখা হবে সেই মুক্তটা কিন্তু আর স্পষ্ট সাদা দেখাবে না, দেখতে অস্পষ্ট মনে হবে। ঠিক তেমনি ভোরের আকাশের তারাটিও অস্পষ্ট দেখাচ্ছিল। এই কারণে কিন্তু কবি দুটি উপমা ব্যবহার করেছে। এই কারণে কিন্তু তারাটির সঙ্গে কবি দুটি উপমা ব্যবহার করে তোমাদেরকে বোঝাতে চেয়েছেন। পরেরটি দেখো, মোরগ ফুলের মতো লাল আগুন, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? স্পষ্ট ভাষা দেওয়া রয়েছে, হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, সেই আগুনটাই কিন্তু মোরগ ফুলের মতো লাল ছিল। তোমরা উত্তরে লিখবে যে দেশওয়ালিরা তাদের শরীর গরম করার জন্য হিমের রাতে যে আগুন জ্বালিয়েছিল সেই আগুনটাই মোরগ ফুলের মতো লাল হয়ে উঠেছিল। পরের অনুরূপ দেখো, মোরগ ফুলের মতো লাল আগুন, কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? একই উত্তর, হিমের রাতে তাদের শরীর গরম করার জন্য বা উম করার জন্য মাঠে আগুন জ্বালিয়েছিল। পরেরটি দেখো,
রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? দেশওয়ালিরা মাঠে যখন আগুন জ্বালিয়েছিল, সেই আগুনে যখন সূর্যের আলো পড়ে তখন তার রং আর আগের মতো থাকে না, হয়ে যায় রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। কবিতার এই অসামান্য চিত্রকল্পের মধ্য দিয়ে এই উপমাটি ব্যবহার করেছেন। পরেটি দেখো, মেহগনের মতো অন্ধকারে বলতে কি বোঝানো হয়েছে? আমরা জানি যে মেহগনির বন খুটখুটে অন্ধকার থাকে, তাই তোমরা উত্তরে লিখবে যে মেহগনির মতো অন্ধকার বলতে কবি এখানে গভীর অন্ধকারকেই বোঝাতে চেয়েছেন। পরেটি দেখো, ছয় দাগে, সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল? দেখো, মেহগনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। মেহগনের মতো অন্ধকার বলতে গভীর অন্ধকারকে বোঝানো হয়, সেই রকম গভীর অন্ধকার সুন্দরীর বন থেকে অর্জুনের বনে, সেই রকমই গভীর অন্ধকার ছিল সেই বনের, সেই হরিণটি ঘুরে ঘুরে বেরিয়েছিল। তাই উত্তরে লিখবে, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল। পরেটি দেখো, সাত দাগে, এসেছে সে ভোরের আলোয় নেমে, কিভাবে সে নেমে এলো? তাহলে উত্তরে লিখবে যে সেই হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো এবং এই খেতে খেতেই ভোরের আলোয় নেমে আসলো। পরেটি দেখো, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এমনভাবে খাওয়ার কারণ কি? হরিণটি সারা রাত নীলের প্রাণ বাঁচানোর জন্য ঘুরে ঘুরে বেরিয়ে যখন ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ে তখন সে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পরেটি দেখো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউতে সে নামলো, সে নদীতে কেন নামলো? কারণ সারা রাত সে চিতাবাঘিনীর হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর কারণে তার শরীর ঘুমহীন ও ক্লান্ত, সেই জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউতে নেমেছিল তার শরীরকে একটা সুন্দর আবেশ দেওয়ার জন্য। এরপরে দেখো, সে নামলো কে, কোথায় নামলো? হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউতে নেমেছিল। পরেরটি দেখো, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে কে বেরিয়ে আসে? দেখো, অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে বলতে এখানে বোঝানো হয়েছে যে হরিণটি যে সারা রাত নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই অন্ধকারে ঘুরে ঘুরে বেরিয়েছিল এবং সে অপেক্ষা করছিল যে কখন ভোর হবে, সেই ভোরের কিন্তু ভোরের জন্য কিন্তু অপেক্ষা করছিল। যখন সেই ভোর আসে তখন সেই অন্ধকার থেকে সে বেরিয়ে আলোর পথে পা দেয়। সেই হরিণটি কিন্তু সেই রাতেই চিতাবাঘিনীর হাতে মারা পড়তে পারত, কিন্তু সে যখন সেই বাধা অতিক্রম করে, অন্ধকারকে অতিক্রম করে যখন সে আলোর মুখ দেখে তখন কিন্তু তার এক নতুন জন্ম হয়। সে কিন্তু মনে করে যে নতুন পৃথিবী তার সামনে আগমন ঘটেছে, তখন কিন্তু সে মনে করে তার সামনে এক নতুন পৃথিবীর আগমন ঘটেছে। চলো এরপর এটি দেখে নিই, একটা বিস্তীর্ণ উল্লাস, এই উল্লাস পাওয়ার জন্য কে কী করেছিল? একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য হরিণটি নদীর শীতল তীক্ষ্ণ ঢেউতে নেমেছিল। পরেটি দেখো, সোনার বর্ষার মতো জেগে ওঠে, হরিণটি কী করতে চেয়েছিল? দেখো, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে আত্মরক্ষা করার চেষ্টায় সফল হয়ে হরিণটি বিজয়ের উল্লাসে সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে সাজে সৌন্দর্যে একের পর এক হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। পরেটি দেখো, একটা অদ্ভুত শব্দ, শব্দটি অদ্ভুত কেন? শিকার কবিতায় আমরা যে ভোরের চিত্র পাই, সেই ভোর কিন্তু ছিল নৈ শব্দের আভে মোড়া। সেই ভোরবেলায় হঠাৎ একটি গুলির শব্দ সমগ্র ভোরবেলা যেন এক অদ্ভুত মনে হয়েছিল কবির। দেখো, ভোর কি, ভোরবেলা কী হয়, সবাই ঘুমিয়ে থাকে এবং চারিদিক নিস্তব্ধ থাকে এবং সেই সময় যদি হঠাৎ করে কোনো শব্দ হয় সেই শব্দটা কিন্তু এক অদ্ভুতই মনে হয়। ঠিক এই কবিতায় যে ভোরের কথা বলা হয়েছিল, যেই ভোরে সেই হরিণটি
একটা নিস্তব্ধ নিঃশব্দ জায়গায় সে নিজের যে ক্লান্ত শরীরটাকে একটা আবেশ দেবার জন্য সে যে জলে নেমেছিল এবং সেই সময়টা কিন্তু ছিল খুবই নিস্তব্ধ। সেই সময় যদি হঠাৎ করে একটি গুলির শব্দ পাওয়া যায়, সেই শব্দটা একটা অদ্ভুত শব্দ বলেই কবি মনে করেছেন। পরেটি দেখো, একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দের কথা বলা হয়েছে? গুলির শব্দের কথা বলা হয়েছে। এরপরে দেখো, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হওয়ার কারণ কি? গুলিবিদ্ধ হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেছে। পরেটি দেখো, একটা অদ্ভুত শব্দের পর নদীর জল একটা অদ্ভুত শব্দের পর নদীর জলের রং কেমন হয়ে ওঠে? এক্ষুনি বললাম মচকা ফুলের পাপড়ির মতো। পরটি দেখো, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় কারা বসে রয়েছে? অপাত সভ্য টেরিকাটা মাথার মানুষগুলি নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে পুরনো শিশির ভেজা গল্প করছে। পরের প্রশ্ন দেখো, টেরিকাটা কয়েকটা মানুষের মান, উদ্ধৃতিটির ব্যঞ্জনার্থ কি? শিকার কবিতায় টেরিকাটা শব্দের মাধ্যমে কবি শহরে মানুষের হিংসতায় মোড়া অপাত ভদ্র হোক দুরন্ত চেহারাকে বিদ্রুপ করেছেন। এই ছিল তোমাদের এসএকিউ প্রশ্নগুলো। এরপর তোমরা এখানে কিছু বড় প্রশ্ন আছে, একটু দেখে নাও। চলো, তোমাদের বাংলা 60-60 যে বইটি আছে সেই বইটি থেকেও কিছু এমসিকিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। অ্যান্সারটা পাশেই দেওয়া আছে। তোমাদেরকে বারবার করে একটি কথাই বলছি, তোমরা কিন্তু কবিতাটা বারবার করে পড়বে। এদিকেও কিছু আছে, দেখে নাও। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখো। তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।